সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমবাড়িহাট থেকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সকলের পরিচিত এবং সদা সর্বদা হাসি খুশি মানুষ মেরুল ভাই। মেরুল ভাই এই হাড্ডিসার গাই গরু এবং সেই সঙ্গে গাভীসহ বাছুর কী দামে ক্রয় করলেন সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। দর্শক, এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে হাড্ডিসার একটি এবং সেই সঙ্গে একটি গাভীসহ বাছুর, বাছুরটা এই পাশে আছে, দেখুন দর্শক গাভীটা, বাচ্চাটা একটু দেখা তো, বাচ্চাটা দেখবো আমরা কী কী গরু কে ক্রয় করেছেন। এই যে সাইওয়াল বাচ্চা এবং দেশি গাই, সাইওয়াল বাচ্চা দেশি গাই, এবার ঠিক আছে, এই দেখুন সাইওয়াল ষাঁড় বাচ্চা, সাইওয়াল ষাঁড় বাচ্চা এবং গাই গরু দেশি। এটা এটা গাই গরু কি দুধ হয়? তো আমরা এটা পরে শুনবো। এই যে একটি গাভী সহ বাছুর এবং এই খালিয়া গাই, একটি দুটি এবং এখানে আর একটি তিনটি, এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি দেশি গাই এবং বাচ্চাটা কিন্তু সাইওয়াল ষাঁড় না বকনা, এটা বকনা বাছুর, দেশি গাই বকনা বাছুর। আমরা এখন কথা বলবো এই সমস্ত গাই গরু কে ক্রয় করলেন আমরা তার সঙ্গে কথা বলবো। তো তার আগে আমরা একটু শুনে নেব। তো দর্শক ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই ভালো আছেন। কতগুলা কিনছেন আজকে? বাচ্চা সহ নয়টা, মানে খালি গাই কিনছেন আর দুইটা গাই বাছুর আর দুইটা ষাঁড় বাচ্চা? আচ্ছা আচ্ছা। আর এমনি এমনি এই গাইগুলা হাড্ডিসার তিনটা, হাড্ডিসার তিনটা, মোট হলো আপনার মোট নয়টা? নয়টা। দর্শক শুনলেন যে মোট নয়টি গাই গরু ক্রয় করেছেন। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আকরাম হোসেন। আকরাম ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি জামালপুর থেকে, জামালপুর ময়মনসিং। তো আমাদের মেহরুল ভাইয়ের সঙ্গে পরিচয়টা কিভাবে? মেহরুল ভাইয়ের সঙ্গে পরিচয় আমার ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তো আমরা যে বলি মেহরুল ভাই হাসি খুশি মানুষ, কেমন মনে হয় আপনার কাছে? মেহরুল ভাই আসলে ভালো নয়। হ্যাঁ আমরা ভালো দিন আর কথা, প্রথমে আসছি আইসে করছি। আচ্ছা, আমাদের এগুলো সর্বোচ্চ সহযোগিতা করছি, মানে খুব বন্ধুত্বপূর্ণ মানুষ নাকি? তো দর্শক শুনলেন যে ভাই বললেন, আচ্ছা এই যে গরুগুলো কিনলেন আজকে এগুলা কি জন্য? কি আপনি খামারে করবেন না ব্যবসার জন্য? খামারে আছে, খামারে যদি আমি দেখি যে আপনার মেজানোর পরে আমি যদি দেখি যে আমার এতে কিছু প্রফিট আসে, আচ্ছা তাহলে আমি বিক্রি করে দিব, আর যদি না হয় তাহলে আমি রেখে দিব। রেখে দিবেন, প্রফিট থাকলে বিক্রি করবেন যদি কিছু প্রফিট হয়, আর না হলে খামারে রাখবেন। ও যেহেতু আপনি বিক্রি করবেন কথা বললেন, তা জামালপুর কিংবা জামালপুরের আশেপাশে কেউ যদি কিনতে চায় এগুলা, তাহলে তো বিক্রি করবেন? তাহলে একটু আপনার মোবাইল নাম্বারটা আমরা নিব। 01817 2 3 2 3 4 5 9 4 9 4 9 4 9 4 0 8 1 7 2 3 2 3 9 4 4 5 9 4 4 5। দর্শক নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের, জামালপুর কিংবা জামালপুরের আশেপাশে যারা এই ধরনের গাই গরু কিংবা গাভী সহ বাছুর ক্রয় করতে চান তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ উনি কিন্তু এই সমস্ত গরু কিন্তু বিক্রি করতে চেয়েছেন, আপনারা যদি কিনতে চান তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা এখন কথা বলবো আমাদের সবার পরিচিত এবং সদা সর্বদা হাসি খুশি মানুষ মেহরুল ভাইয়ের সঙ্গে। মেহরুল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কটা কিনলেন আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এখন বলতেছেন দর্শকদেরকে যে যারা হাড্ডিসার কিনবেন তারা কিন্তু লাভ করবেন, সেই মোতাবেক দেখলাম আজকে কিন্তু যে পার্টি আসছে আপনার জামালপুর থেকে ওনারা কিন্তু হাড্ডিসার কিনলো এবং গাই বাছুরও কিনলো। কেমন আজকে বাজার? কেমন বাজার? খুব বেশি না, হালকাই, মানে কমে, কম দাম। তো ভাইয়ের সঙ্গে ভাই কতদিন ধরে যোগাযোগ করতেছিল? ভাই আমার সঙ্গে যোগাযোগ প্রায় 2 মাস থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে মানে সে করে করেছিলাম গাই গাভী বাছুর দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে যে এইগুলা কিনলেন সব মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? সব মিলে আমার কাছে খুবই ভালো মনে হয়। আপনি তো গতকালকে গত শনিবারও দেখেছি আপনি কারণ হাটে কিনছিলেন ষাঁড় এবং এই গাই গরু,
কারণহাটের থেকে এখানে কেমন মনে হইল? কারণহাটের থেকে এখানে আমার মনে হলো অনেক দাম কম পাওয়া গেল, আজকে দাম কম পাওয়া গেল। দর্শক শুনলেন, আজকে কিন্তু অনেক কম দামে ক্রয় করেছেন, কি দামে ক্রয় করেছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব দর্শক, এবং আপনাদেরকে দেখাবো কি দামে কি ক্রয় করেছেন। আমরা দেখি একটু মেরুন ভাই আজকে পার্টিকে কি দামে ক্রয় করে দিয়েছেন, আমরা একটু একটু করে দেখবো। এই যে একটা গাভী সহ বাছুর, গাভী সহ বাছুর, বাচ্চা বলতে শাইওয়াল বাচ্চা, শাইওয়াল বাচ্চা, আচ্ছা বুঝলেন না, নাম এটা বগনা বাছুর, বগনা বাচ্চা, আচ্ছা গাভী, এটা কত নিছেন? গাভী সহ এটা এটা নিছি আমি 55 টাকা। হ্যাঁ গাভী সহ 55, গাভী বাছুর সহ 55,000 টাকা। দর্শক শুনলেন, গাভী এবং বাছুর সহ 55,000 টাকায় ক্রয় করেছেন মেরুন ভাই, পার্টিকে ক্রয় করে দিয়েছেন। হ্যাঁ, এবং এই পাশে দেখতে পাচ্ছি দেখা যায় না কেন, আঠাইশ, আচ্ছা এটা এখানে গাই বাছুর একটা আছে, হ্যাঁ এই যে গাই বাছুর সাইওয়াল ষাট বাচ্চা, এটা কত কিনছেন ভাই? এটা আপনার নিচে 55,000। হ্যাঁ 55,000 টাকা। দর্শক এটা 55,000 টাকায় ক্রয় করে দিয়েছেন মেরুন ভাই। আপনারা শুনুন, বাচ্চাটা কি সাইওয়াল? এই একটু এই পাশে নিয়ে আসেন, বাচ্চাটা দেখি আমরা। এই যে বাচ্চাগুলো ক্ষেপণাস্ত্র বাচ্চা, ক্ষেপণাস্ত্র মানে সাইওয়াল বাচ্চা, আচ্ছা হ্যাঁ এই যে দেখতেছেন, হ্যাঁ কি সাইওয়াল বাচ্চা, কি 57 না বললেন কত? 55,000, আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হাসি, হ্যাঁ এই যে এইটা 28, কোনটা 28? ওই হাট ওটা তো বলছি 28,000 টাকা, দর্শক ভাই তো বললাম। আচ্ছা আচ্ছা, এটা এটা এই যে এইটা হচ্ছে আপনার সার গরু, সার এটা 35,000, গাড়ি ভাড়া কত করছেন? গাড়ি ভাড়া 11,000 টাকা গাড়ি ভাড়া, ওটা জামালপুরে, জামালপুর 11,000 টাকা। দর্শক আমবাড়িহাট থেকে জামালপুরের গাড়ি ভাড়া 11,000 টাকা ঠিক করে দিয়েছেন মেরুন ভাই। তো মেরুন ভাই, আপনি তো বিভিন্ন হাট ঘুরেন, কোন হাটে আপনাকে সব থেকে ভালো লাগে গরু কিনতে? আমার কাছে সব হাটেই ভালো লাগে, কেন জানেন? কেন হাট এগুলোর সোনা এগুলোর পিতল, এটা কারণ কি জানেন? এই হাটে যদি একটু আমদানি বেশি হয়, গ্রাহক যদি কম থাকে, 10 টাকার মাল এখানে 8 টাকা পাওয়া যায়। আচ্ছা, এখানে আপনি 50,000 লস করবেন, এই হাটে আপনার 1,00,000 টাকা লাভ হবে। তো কথা হচ্ছে এই হাটটা আমার কাছে ভালো লাগে, এই কারণে এই হাটে আমার ভ্যারাইটি সু হাট, মানে বিভিন্ন আইটেমের মাল থাকে, ফ্রিজিয়ান গরু পাওয়া যাচ্ছে এই হাটে, সাইওয়াল গরু পাওয়া যাচ্ছে, বাহামা গরু পাওয়া যাচ্ছে, এই বাহামা তো আবার অন্য জায়গায় পাওয়া যায় না, এই সমস্ত গরু কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে, তাহলে এই হাটে আমার ভালো লাগবে না? এই এক পার্টি আসতেছে, আমাদের উত্তরবঙ্গের মধ্যে কোথাও বাহামা গরু পাচ্ছি না, ত্রিজিয়ান গরু পাচ্ছি না, তাহলে আপনার নাড়াবাড়ি হাটে, আপনার আমবাড়ি হাটে পাচ্ছি, তাহলে এই হাটে যেহেতু দাম বেশি হোক, তাহলে এই হাটে আমার কাছে শোনা ভালো লাগে, এই কারণে ভালো লাগে যে প্রত্যেকটা আইটেম পাওয়া যায় এখানে। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে এই যে শুকনা কাবির কথা বলতেছি, দর্শক ভাইদের আমি অনেক বলছি যে শুকনা কাবিগুলো মনে করেন যে আবার এই অন্য অন্য হাট মনে করেন যে ভালো, যেমন যাদুরানী হাট, এদিকে আপনার খোঁচাবাড়ির হাট, এদিকে আপনার নেংমোড়ের হাট, এই সমস্ত জায়গার মধ্যে ক্রয় করতে খুব আরাম, এগুলো হাটের মধ্যে ব্যাপারই কম যায়। হ্যাঁ মনে করেন যে এখানে যদি আপনার 28,000 টাকা ক্রয় করি, ওখানে 250,500 পাওয়া যাবে অন্য হাটে, শুধু এই সমস্ত মাল। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, এই সমস্ত সার গরু, দেশি সার গরু, এই সমস্ত জায়গার মধ্যে দাম কম পাওয়া যায়, আচ্ছা আপনার ওই নেংমোড়, আপনার ওই যাদুরানী, এই সমস্ত জায়গার মধ্যে। আর এই যে আপনার মোটামুটি যে দেখালাম যে গরুর দামগুলো আপনার বললাম প্রতিটা গাভী, তো দর্শক আমরা দাম শুনলাম এবং মেরুন ভাইয়ের কিছু মূল্যবান কথা শুনলাম। তো মেরুন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ দর্শক ভাইদেরও অনেক অনেক ধন্যবাদ। দর্শক ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত গরু নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো দর্শক শুনলেন মেরুন ভাই কী বললেন, তো আমরা একটু জানাবো এইখান থেকে আমবাড়িহাট থেকে বিভিন্ন জায়গার গাড়ি ভাড়া কীরকম। আমরা আমাদের গাড়ি ভাড়ার গাড়ির লোক আছে আমাদের সঙ্গে,
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? তা আপনি তো গাড়ি দেন আমবাড়িয়ার থেকে বিভিন্ন জায়গায়, তা আপনি একটু বলবেন যে আজকে গাড়ি কত ভাড়া দিলেন? ভাই আপনার নাম্বারটা বলে দেন। 017 017 01300 00 80 90 45 49 49। দর্শক, এটা ভাইয়ের নাম মাজিদুর রহমান। মাজিদুর ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা আমবাড়িঘাটে আসবেন অবশ্যই মাজিদুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাড়ি নিতে পারবেন। মাজিদুর ভাই কিন্তু এই গাড়ি ডিপার্টমেন্টেরই লোক, ট্রাক ভাড়া করে দেন সচরাচর আমবাড়িঘাট থেকে। তো মাজিদুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।